STN beta version 25/9/2022 তারিখে 16.03 ভার্সনে আপডেট করা হয়। আর আমরা যারা 14.20 ভার্সনটি ব্যবহার করতেছিলাম তাদের STN ভার্সনটি বন্ধ হয়ে যায়। যাদের কাছে আপডেট নোটিফিকেশনটি এসেছিল এবং যারা আপডেট করেছে তাদের ভার্সনটি চলতেছে, আর যারা STN ভার্সনটি আপডেট না করে কেটে দিয়েছে তাদের ভার্সনটি এখন আর চলতেছে না। তাই আজ আমরা দেখব কিভাবে এই ভার্সনটি আপডেট করতে পারি। আমি আবুজার গাফফার আছি আপনাদের সাথে, স্বাগত সবাইকে স্মার্ট টেক বিডি পরিবারের পক্ষ থেকে। আমরা এই সলিউশনটি মূলত তিনটি উপায়ে করতে পারি, আমি এক এক করে সবটি আপনাদের দেখাব। এর জন্য প্রথমে আমরা চলে যাব ইউটিউবের সেটিংসে। সেটিংস থেকে আমি এখানে চলে যাব অ্যাবাউট অপশনে। অ্যাবাউট অপশনটি ওকে করলে আমরা এখানে দেখতে পাচ্ছি দ্বিতীয় অপশনটিতে চেক ফর আপডেট একটি অপশন রয়েছে। এই চেক ফর আপডেটটিতে আমরা চেক করব যে 8 টিবির জন্য কোনো আপডেট ভার্সন আছে কি না। এখানে সব টিভিতে এই আপডেটটি হবে না, কিছু কিছু টিভিতে এটি অটোমেটিক্যালি ইরর দেখাবে। তো আপনি চেক ফর আপডেটে ক্লিক করবেন, যদি আপনার টিভিতে আপডেট থাকে তাহলে সেটি শো করবে। তো আমার টিভিতে এটি লোডিং করতেছে এবং ইনস্টল আপডেট নামে অপশন এসেছে। তো আমি আপডেট করার জন্য ইনস্টল আপডেটে ক্লিক করতেছি, এখান থেকে ইনস্টল। তো এখান থেকে এটি অটো ইনস্টল হয়ে যাবে, আমি এখান থেকে ডান দিয়ে বের হয়ে যাব। তারপর আমি STN বেটা ভার্সনটি আবার ওপেন করতেছি। এটি ওপেন হলে দেখতে পাবেন এখানে নতুন কিছু অপশন এসেছে, যেমন ইউজার লগইন অপশন, টাইম অপশন ইত্যাদি। এখন আমি যদি কোনো ভিডিও প্লে করি, এটি প্রথমবার ওপেন হতে একটু সময় লাগে, আমরা সবাই জানি। আমাদের ভিডিওটি প্লে হচ্ছে, তো যাদের টিভিতে এইভাবে কাজ হবে তারা এভাবে আপডেট করে নেন, আর যাদের টিভিতে ইরর দেখাবে তাদের জন্য আমি পরবর্তীতে সলিউশন দেব। আজ তাহলে এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।